তো হ্যালো গাইজ, ইটস মি ভয়েস সন্দীপ আল্লাহ, এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি নিশা হচ্ছে গ্রামে ফিরছি, বলবো যা ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা, মানে মানে আর বিশাল ঠান্ডা। কলকাতাতে এত ঠান্ডা নেই বস, সিরিয়াসলি কথা, পুরো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে একদম। আর আজকে তিনটের সময় উঠেছি, তিনটের সময় উঠে তারপর এখন প্রায় চারটে, মানে চারটের সময় বেরিয়েছিলাম, তো সাড়ে চারটায় ঢুকেছি, বাস আসেনি, পাঁচটায় বাস, পাঁচটায় বাস আসবে, বাসায় উড়ে যাবে। আর এই ভিডিওটা খুব ভিডিওস হবে, তো সবাই ভিডিওতে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা মানে বাসে ওঠার পর এই জায়গাটায় কোনো সময় বাস দাঁড়ায় না, এই রেস্টুরেন্টটার সামনে, ঠিক আছে। হঠাৎ করে আজকে বাসটা দাঁড় করালো, বাইরে এসে দাঁড়ালাম, আর বস সিট একদম লাস্ট পেয়েছি, একদম মানে কী বলুন। এখন রাস্তাটা এবার ভালো হবে, মোটামুটি ভালোই এসছি। তো ভোরবেলা সাড়ে চারটের সময় বাস স্ট্যান্ডে এসছি, আর বাস ধরলাম ছটার, কী বাসটার বাসটা পাই, অনেক লেট হয়ে গেছিলো। যাই হোক, বাড়ি যাচ্ছি, ভালো লাগছে। ওয়েলকাম টু কলকাতা, মানে বাড়ি ফিরছি, আমরা আপাতত বাসের জন্য দাঁড়িয়ে আছি, যে মা বাবা দাঁড়িয়ে আছে, বাসটা ধরবো এবার বাড়ি যাবো। এখন কটা বাজে? এখন বাজে এগারোটা, এগারোটার সময় নামিয়ে দিয়েছে, বাসটা খুব ফাস্ট এসছে, মানে তাড়াতাড়ি এসেছিলো বাড়িটা, খুব ভালো চালিয়েছে। যাই হোক, এগুলো বাড়ি গিয়ে কথা হবে, অত এনার্জি আর নেই শরীরে, বাড়ি গিয়ে বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে স্নানটা করলাম, স্নানটা করার পর খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছি। তারপর জিৎ ফোন করলো, জিৎ ফোন করার পর আমার ঘুমটা ভাঙলো, ঘুমটা ভাঙার পর হঠাৎ করে দেখলাম সন্ধে, মানে সন্ধে হতে যায় এরকম টাইম, আর একটা ব্লগ আপলোড করার ছিল, দেখি ব্লগটা আপলোড করবো। আর একদম শরীরটা ভালো লাগছে না, তো আর সূর্যটা তো ডুবেই গেছে, আর তোমরা জানো আমার কাছে সেরকম কিছু নেই যে ক্যামেরা ট্যামেরা যেটা নিয়ে আমি রাত্রিবেলা ব্লগ করবো, তাই জন্য আজকে বল ব্লগ এখানেই। সবাই ভালো থেকো, আর মাস্ক পরো, আর মেইন থ্যাংকস ফর ওয়াচিং। আর আমার যে ভিডিওটা আজকে আপলোড করছি সেই ভিডিওটা দেখবে যে সুরজ দা, মানে গেমিং সুরজ বাবাজি, মানে ওই দাদার সাথে গেছিলাম, গিয়ে দেখা করেছিলাম। ঠিক আছে, ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের মতো এখানেই, থ্যাংকস ফর ওয়াচিং।